সেটা আপনাকে আগে যেতে হবে, এখন দেখাবে কে কোথায় খেলছে না করছে কি করছে। আমার টার্গেট, এই যে আমার টার্গেট দেখাচ্ছে এটাই, তোকে আমার মারা লাগবে। আমি এটা নিয়ে যাব, তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? আজকে আমি যাব এভিরির কাছে, এভিরির মিশন আজকে আমি খেলবো এভিরির সাথে। এভিরির কী কাজ দিবে দেখা যাক, জানা মতো তো আজকে গল্ফের কাজ দিতে পারে। চলুন যাওয়া যাক। চলে এসেছি। তো আপনারা যারা ভিডিও স্কিপ করে দেখেন, প্লিজ ভিডিও স্কিপ করে দেখবেন না, ভিডিওতে অনেক মজার মজার জিনিস আছে আপনাদের জন্য। এত খাটছি, আপনারা স্কিপ করলে তো হবে না। তো এভিরি তার বড় একটা গাড়ি নিয়ে চলে এসছে আমাকে নেওয়ার জন্য। তো কি বলে দেখা যাক। আসো আসো, ভিতরে এসে বসো ছেলে। আমার বাবা আমাকে সবসময় বলতো কখনো ফ্রি জিনিস নিবি না, এবং সে নিজেও নেয়নি, আমিও নি না। নাও এখন একটু বাংলা মত খাও। সরি, না ধন্যবাদ। পরিষ্কার চিন্তা করা লোককে আমি পছন্দ করি। আবাসিক প্রকল্প ব্যবসায় অনেক সমস্যা আসে, আমাদের তার মোকাবেলা সবসময় করতে হয়, এবং এখন একটা করতে হবে। তুমি কি একমত? হ্যাঁ হ্যাঁ, আমি এখন একটা সুন্দর পথ পেয়েছি মোকাবেলা করার জন্য। তোমাকে এখন একটা মানুষ খুন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাকে এখন কোথায় পাওয়া যাবে? সে এখন গলফ কোর্টে গলফ খেলছে, ওখানে অস্ত্র নিয়ে ঢুকতে দেয় না, সুতরাং তার বডিগার্ড খালি হাতে আছে। সেটা আমি জানি। ওই লোকের মাথা যেন খুঁজে না পাওয়া যায়। নাও ওখানকার গেট পাস। শোনো ছেলে, তোমার আরো টাকা লাগলে বলবে। আমার টাকা তুমি দিতে পারবে না ভাই, সরি। এ তুই আমার গাড়ি দে, শালা যা, ভালো লাগে না, গাড়ি দিবি না, না দে, এটা নিয়ে যাই। ফটাফট যাই। ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক করে দিন যদি লাইক না করে থাকেন, এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে নতুন হলে। স্কিপ করবেন না, এই যে আমি চলে এসেছি। আপনারা আবার বলবেন যে আমি এটা আমি আমি খুব সুন্দর গাধা মিলাতে পারলাম না ভালো সুন্দরভাবে, আপনারা আবার বলবেন আমি খুব সুন্দর গাধা। তো চলুন গলফ কোর্টে চলে যাই। এই যে গলফ কোর্টে চলে এসেছি আমি, এখন এখানে দুজন গার্ড আছে আমি জানি, তো এখন আমাকে আগে যেতে হবে। এখন দেখাবে কে কোথায় খেলছে না করছে কি করছে। আমার টার্গেট, এই যে আমার টার্গেট দেখাচ্ছে এটাই, তোকে আমার মারা লাগবে। আমি এটা নিয়ে যাব। আমি এটা সরাই ফেলবো, আমি ওর গার্ডদেরকে কাউকে মারবো না, আমি একটু কাজ করবো, আর ওই কাজটা করার পরেই সব ঠিক হয়ে যাবে। গার্ডদের মারতেও পারি, আমার ঠিক নাই। সব গাড়িগুলোকে সরাই ফেলতেছি, কারণ গাড়িগুলো সরাই ফেললে ও গাড়িতে পালাতে পারবে না, আর সেই সুযোগে আমি ওকে মারবো। আমি ডাইরেক্ট গেলেও আমাকে কিছু করতে পারবে না অবশ্য, তারপরও দেখা যাক। ছোট ছোট কিছু কাজ করতে হয়, এগুলো কাজ না করলে খেলে মজা পাওয়া যায় না, কারণ চিটিং ছাড়া অনেক গেম আছে, খেলতে গেলে একটু কষ্ট হবেই। তো আমি এখন, এই তুমি এখানে ঢুকেছো কেন? এখানে একমাত্র ভিআইপি রাই ঢুকতে পারে। মেরে দিয়েছি, ওর গার্ড ফেরকে মারবো এখন। ভাই আর কেউ আসো, গার্ড আসো আসো আসো, তোমাকে মারি। মারবো না ভেবেছিলাম, কিন্তু মারতে হবে, রক্ত ছিটা লাগছে। ওরে বাবারে, তো আর এখানে কোনো গার্ড নাই, অনেকগুলো টাকাও পেয়ে গেছি। তো এখন আমি, আচ্ছা সব গাল গলফের ইগুলো হারাই গেল। তো বুঝতেই পাচ্ছেন আমার মিশন শেষ, মিশন পাশ হয়ে গেছে।
তো একটু মজা করে নেওয়া যাক। ইয়ো বেবি, তোমরা সবাই শেষ হয়ে গেছো, দুইটা স্টার উঠে গেছে। তো ধন্যবাদ আমার সাথে দেখা থাকার জন্য এবং আমার ভিডিওগুলো ফুল দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিওটি, এবং সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন। ততক্ষণ পর্যন্ত একটু দেখাই দিই আপনাদেরকে। মেরে দিয়েছি, এই যে পুলিশের হাত থেকে বেঁচে গেছি দেখছেন।